চিটাগাং অ্যাসোসিয়েশন অব সাউথ কোরিয়া কর্তৃক আয়োজিত দক্ষিণ কোরিয়ার নিযুক্ত রাষ্ট্রদূতের সম্মানে নৈশভোজ ও স্বাধীনতার তাৎপর্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত 1 মার্চ বৃহস্পতিবার রাজধানী সিউলুর একখান রেস্টুরেন্টের হল রুমত অনুষ্ঠিত এই অনুষ্ঠানত সভাপতিত্ব করছি চিটাগাং অ্যাসোসিয়েশনের সভাপতি মেক্সিম চৌধুরী। অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ও অসীম কুমার দের পরিচালনায় সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দূতাবাসের কাউন্সিলর জনাব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী, দূতাবাসের প্রথম শ্রম সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়া, দূতাবাসের প্রথম সচিব রুহুল আমিন সই, বিভিন্ন প্রবাসী ও দূতাবাসের কর্মকর্তা। আমি যেটা বুঝি স্বাধীনতার মানে হচ্ছে আত্মনির্ভর। আমি কিভাবে চলবো, আমি কি বলবো, আমি কোথায় যাবো কোথায় না যাবো সেটার উপর আমার নিয়ন্ত্রণ থাকবে। আমাকে কেউ বলে দিবে না যে তুমি ওখানে যেও না বা ওখানে যাবে, এই বিষয়গুলো থাকবে না, আমি আমার মতো করে চলে আসবো। তো সেখানে আপনাদের কাছ থেকে আমরা জানবো যে আরো কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, দেশের স্বার্থের কথা বিবেচনা করে অর্থনৈতিক ভাবে আরো যাতে আমরা অবদান রাখতে পারি। তো অনুষ্ঠানের চট্টগ্রামের আঞ্চলিক গান পরিবেশন করছি মিসেস সুমি বড়ুয়া। লাগাইলেই হিট।